একটা চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রতি একশোটা প্রেগনেন্সির মধ্যে দশ থেকে পনেরোটা প্রেগনেন্সি মিসক্যারেজের মাধ্যমে শেষ হয়ে যায় অ্যাকচুয়াল সংখ্যাটা আরও অনেক বেশি কারণ অনেকে প্রেগনেন্সি বা কনসেপশন বুঝে ওঠার আগে আর্লি বা ভেরি আর্লি মিসক্যারেজ হয়ে যায় না আমি আপনাদের ভয় দেখাচ্ছি না আমি আপনাদেরকে সতর্ক করছি যেটা এর আগেও করেছি এখনও করবো গত সপ্তাহে আমি একটি কমিউনিটি পোস্ট দিই যে কমিউনিটি পোস্টে প্রধানত একটি প্রশ্ন ছিল এবং তার উত্তরে আমি আপনাদের কাছ থেকে ভোটিং চাই যে ভোটিংয়ের অনেকগুলো অপশান ছিল প্রধানত চারটে অপশান ছিল যে প্রশ্নটা বেসিক্যালি ছিল যে প্রেগনেন্সি পজিটিভ আসার কতদিন পরে আপনি ডক্টরের কাছে চেক করতে গিয়েছিলেন সেখানে ফিফটি উত্তর দেন যে এক দিনের মধ্যে বা একদিন পরে তারা ডক্টর চেক গিয়েছিলেন সেই পোস্টার কমেন্টে আমাদের খুব পরিচিত এক দাদাভাই বলেন যে সেই দিন সন্ধেবেলায় আমরা চেক করাতে গিয়েছিলাম তো এই ফিফটি সিক্স পারসেন্টের মধ্যে আমি আরও কিছু মানুষকে ধরে নিচ্ছি যারা সেই দিন পরের দিন বা দুদিনের মাথায় দেখাতে গিয়েছিলেন কিন্তু টোয়েন্টি থ্রি পারসেন্ট মানুষ সাত দিন পরে দেখাতে গেছেন এইট পারসেন্ট মানুষ এক মাস পরে দেখাতে গেছে এবং থার্টিন পারসেন্ট মানুষ এক মাস পরেও ডক্টর চেক আপে যায়নি আমার এই ফিফটি সিক্স পারসেন্ট মানুষ যারা একদিন দু দিন বা তিন দিনের মাথায় ডক্টর চেক আপ করিয়েছেন তাদেরকে নিয়ে প্রশ্ন নেই কিন্তু বাকি ফর্টি ফোর পার্সেন্ট যারা সাত দিন পরে গেছেন এক মাস পরে গেছেন এবং এক মাস কেউ কেউ আছে এক মাস পরেও চেক করাতে যায়নি আমার চিন্তাটা তিনটে জায়গাতে প্রথম কারণ হচ্ছে যে সুগার থাইরয়েড এবং ব্লাড প্রেশারের মতন কারণগুলো বা সমস্যাগুলো আমাদের অজান্তেই আমাদের অনেক ক্ষতি করে এবং প্রেগনেন্সি বা কনসেপশান বা গর্ভাবস্থার ক্ষেত্রেও যথেষ্ট ক্ষতিকর এটা প্রমাণিত হয়েছে দু নম্বর পয়েন্ট ব্লাইটেড ওভাম কেমিক্যাল প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি অথবা মোলার প্রেগনেন্সি যেটাই হোক না কেন সেটা যদি উপযুক্ত সময় ধরা না পড়ে তাহলে ক্ষতি কিন্তু আমাদেরই হয় আর তিন নম্বর পয়েন্ট আমি ধরেই নিলাম সব কিছু ঠিক আছে কিন্তু আমরা তো সবাই সুস্থ সন্তান চাই আপনারা কি জানেন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং আয়রনের অভাবে গর্ভস্থ সন্তানের বৃদ্ধি বিকাশে নানান রকম ক্ষতি হয় তার ব্রেন ডেভেলপমেন্ট বডি ডেভেলপমেন্ট অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয় এটা আমি আগেও সচেতন করেছি আপনাদের আবারও করছি আসল প্রবলেমটা কোথায় জানেন তো প্রবলেমটা হলো আমরা প্রেগনেন্সি ইউরিন কিটের উপর না নির্ভর করে আমরা সিমটম প্রেগনেন্সির সিমটমের ওপর নির্ভর করতে চাই যে সিমটম বা যে উপসর্গগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না এবং সবার ক্ষেত্রে দেখা গেলেও সব উপসর্গ দেখা যায় না এবং কারোর মধ্যে যদি হরমোনাল ইমব্যালেন্স পলিসিস্টিক ওভারি বা সিস্টের সমস্যা বা ওয়েট যদি বেশি থাকে তাহলে অনিয়মিত পিরিয়ড হতে পারে পিরিয়ড মিস যেতে পারে যে সময় পিরিয়ড হওয়ার কথা সেই সময় পিরিয়ড নাও হতে পারে এবং যে উপসর্গগুলোকে আপনি প্রেগন্যান্সি হিসেবে বোঝার চেষ্টা করছেন সেই রকম উপসর্গ আপনার শরীরেও থাকতে পারে অথচ আপনি প্রেগনেন্ট নাও হতে পারেন সিম্পল নিয়ম হলো পিরিয়ড জবে হতে পারে যাদের নির্দিষ্ট দিন অন্তর পিরিয়ড হয় তাদের ক্ষেত্রে তো ঠিক আছে যাদের ক্ষেত্রে পিরিয়ডটা অনেক ডিলেড হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিন কারো ক্ষেত্রে কমে বেড়ে যায় এরকম ম্যাক্সিমাম সর্বাধিক যতদিন বাদে পিরিয়ড হতে দেখা গেছে সেই সময়টাও যদি পেরিয়ে গিয়ে থাকে তাহলে সাত দিন বাদে গিয়ে প্রেগনেন্সি ইউরিন কিট দিয়ে টেস্ট করা উচিত যদি নেগেটিভ আসে আরও সাত দিন ওয়েট করে আরেকবার টেস্ট করুন তখনও যদি নেগেটিভ আসে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন ডক্টর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পথটা বলে দেবেন আর যখনই টেস্টটা পজিটিভ আসছে তখন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি ডক্টর চেক আপে যাওয়া উচিত এ প্রধান তিনটি কারণ আছে প্রথম কারণ প্রেগনেন্সি কনফার্মেশন স্ক্যান যার মাধ্যমে বোঝা যাবে যে স্টেশনাল স্যাক বাচ্চার থলি তৈরি হয়েছে নাকি তাতে হার্টবিট এসেছে নাকি অনেকের ক্ষেত্রে ওই কামেন্টটাতেই একজন কমেন্ট করেছেন যে এতদিন বাদে ইউএসজি করেছি কিন্তু হার্টবিট আসেনি হার্টবিট কবে আসে কেন আসে না জোর করে আনা যায় নাকি তাই নিয়ে পৃথকভাবে আমরা একটা আলোচনা করেছি ডিসক্রিপশান বক্সে ভিডিওটা পাবেন আই বাটনে আবার দিয়ে রাখলাম এবার অনেকের ক্ষেত্রে এটাও জেনে রাখা উচিত যে ট্রান্স অ্যাবডোমিনাল যে ইউএসজি অর্থাৎ পেটের ওপর দিয়ে যে ইউএসজি হয় সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হার্টবিট ধরা পড়ে না আর্লি প্রেগনেন্সিতে খুব ছোটো অবস্থায় থাকে তখনও কিন্তু হার্টবিট বা ফিটাল পোল ধরা পড়ে না নর্মাল ইউএসজিতে সেক্ষেত্রে ট্রান্সভ্যাজাইনাল ইউএসজি করার দরকার হয় যেটার জন্য আপনার ডক্টর প্রেসক্রিপশন লাগবে অনেক জায়গাতে টিভিএস প্রেসক্রিপশান ছাড়া করতে চায় না পয়েন্ট নাম্বার টু আপনার নেক্সট স্ক্যান যবে হবে এবং যে যে মেডিসিনসগুলো আপনাকে চালিয়ে যেতে হবে যার জন্য আপনার প্রেগন্যান্সি সুস্থভাবে যাতে এগিয়ে যেতে পারে যাতে বাচ্চার বৃদ্ধি বিকাশ ডেভেলপমেন্ট ঠিক থাকে সেই মেডিসিনসগুলো ডক্টর আপনাকে তাড়াতাড়ি স্টার্ট করতে বলবেন যাতে আপনার প্রেগনেন্সির কোনো ক্ষতি না হয় আর তিন নম্বর কারণ কিছু ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট দেবেন যেগুলোর মাধ্যমে মায়ের শরীরে এমন কোনো সমস্যা বা ইনফেকশন আছে নাকি সেটা প্রমাণ হয়ে যাবে যেগুলো বাচ্চার বা প্রেগনেন্সির ক্ষতি করতে পারে তাহলে আশা করি বুঝতে পারছেন আমি প্রশ্নটা কেন করেছিলাম